শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আর আজ এখন বাজে 8:30 মতন, সাড়ে আটটা, হ্যাঁ 8:33 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের কাছে। আর সুলেখা সিম্পল লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ আমার ফার্স্ট ব্লগ। আর কোনো কিছু প্রবলেম হলে, কোনো কিছু ভুল টুটু হলে জানাবেন, সেটা চেষ্টা করব ভালোভাবে তুলে ধরার তোমাদের কাছে। সকালে অনেক সকালে উঠেছি, 5:30 নাগাদ, কেননা আমার ছেলের মর্নিং স্কুল, তো ওকে রেডি করে পাঠিয়ে একটু মর্নিং ওয়াকে গেলাম। মর্নিং ওয়াক করে এসে আমি আর আমার হাজব্যান্ড চা খেলাম। চা খেয়ে আমার হাজব্যান্ড বাজারে গেছে, আমিও ঘরের কাজ করতে শুরু করলাম। চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, বিছানাটা গোছানো হয়ে গেছে, এই ঘরে বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো গুছিয়ে নিয়েছি বিছানাটা। চলো ওই ঘরের বিছানাটাও দেখ বন্ধুরা, এ ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাঁট দেব এবং মুছব, আর বাসন আছে। বন্ধুরা দেখো, আমার হাজবেন্ড সবজি নিয়ে এসছে আর মাছ নিয়ে চলে এসছে। মাছের একটু ডিম হয়েছে দেখো, কী কী সবজি নিয়ে এসছে দেখো। দুটো পেয়ারা নিয়ে এসেছে, চিচিঙ্গে নিয়ে এসছে, একটু একটু কচু নিয়ে এসেছে, আর নিয়ে এসছে বরবটি, আর নিয়ে এসছে পটল। পটলের সঙ্গে বেগুনও আছে, দেখি কটা বেগুন আছে, একটাই মনে হয়। আর করলা নিয়ে এসছে, আর ঢ্যাঁড়স এনেছে, গুছিয়ে তো রাখতে হবে তাই ঢেলে দিলাম। কচুটা ঢাললাম না, বালি আছে বলে বরবটিটা। চলো টিফিন করি একটু। দেখো বন্ধুরা, ঘরটা মুছে নিলাম, ঘরটা মুছে এবার স্নান করতে যাবো। ঘরটা মুছে নি, তারপরে পুজো দেওয়া আছে, তারপরে রান্না। দেখো এই ঘরটাও মুছে নিলাম, এবার রান্নাঘর মুছব। ঘরটাও মুছে নিলাম, বন্ধুরা চান করে চলে আসলাম। এসে এই ছাদে এসেছি, ছাদে এসে এবার জামা কাপড়গুলো মেলে দেব, দিয়ে পুজোটা করব। ছাদে কত গাছ দেখেছেন, অনেক গাছ আছে, অনেক গাছ, অনেক গাছ আছে। বন্ধুরা পুজো দেয়া হয়ে গেল, দেখো একটু একটু দেরি হয়ে গেল, আজকে পুজো দেওয়াটা একটু দেরি হয়ে গেল। এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাটা করব, অনেকটা দেরি হয়ে গেল।
চলো নিচে চলো। রান্না করতে চলে আসলাম, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি করে রান্নাটা করছি। উচ্ছে ভাজাটা হয়েছে, বাটনাটা বেটে নিই, মাছ বসিয়ে দিয়ে এসেছি। অনেকটা দেরি হয়ে গেছে, 12:30 বাজে। বাটনাটা বেটে নিই, তারপর দেখা হচ্ছে। মাছটা পড়ে গেল, এখনো মাথাটা ভাজতে রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। টমেটোর যা দাম, টমেটো আধখানাই দি, ভুলে গেছিলাম টমেটোর কথা। হলুদ লঙ্কাটা দিয়ে দিই, পাতলা করে ঝোল করব একটু। সবজিগুলো ভাজি নিয়ে একসাথে কষিয়ে দিব দেবো, কেন বলো তো দেরি হয়ে গেছে খুব। রান্না হয়ে গেছে বন্ধুরা, খেতে বসছি, এই ভাত বাড়ছি। কি লাঞ্চ হয়েছে, লাঞ্চে কি মেনু হয়েছে দেখাচ্ছি, দাঁড়াও ভাতটা বেড়ে নিই। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা মাছের ডিমের ডিম ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স কচু আর বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল পাতলা করে। এই দিয়ে আমরা লাঞ্চ শুরু করব, তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম, সেই দুপুরে লাঞ্চে দেখা হয়েছে আর সন্ধ্যেবেলা দেখা করলাম। এই সন্ধ্যে দিয়ে আসলাম, সন্ধ্যে দিয়ে এসে এই দুধটা জাল দিচ্ছি, জাল দিয়ে তারপর একটু চা করব। চা করার পরে
আর কিছু করব না এখন, তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিও নিয়ে আসছি। আর প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটি জানাবেন, শেয়ার করে দেবেন। গুড নাইট, টাটা।